আমি মাছের ডিম দিয়ে বড়া করে ঝোল করবো, তো তার জন্য আমার কী কী লাগছে? আমি এখানে মাছের ডিমটা ধুয়ে নিয়েছি, ওর মধ্যে আমি একটুখানি নুন হলুদ লঙ্কা পেঁয়াজ মানে দিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এইখানে আমি পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, আর আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আমার লাগবে হচ্ছে সর্ষের তেল, আর এখানে আমি মশলা নিয়েছি হচ্ছে হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আনিয়ে, আর এখানে আমি আদা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন আমি এখানে রেখেছি, এগুলোকে আমি বাটবো। আমি এখন মিক্সির মধ্যে এগুলোকে সব দিয়ে দেবো। আমি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা আমি সব একবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমার মশলাটা হয়ে গেছে, আমি একসাথে সব মশলা পেস্ট করে নিয়েছি। আমি এবার মাছের ডিমের বড়াটা করব। তো প্রথমেই তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এর মধ্যে আমি নুন মানে লঙ্কা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো এবারে আমি এর মধ্যে বেসনটা দিয়ে দেবো। আমি বেসনটা দিয়ে দিয়েছি এর মধ্যে, আমি এবার এটাকে মিশিয়ে নেব। আমার এটা মাখা হয়ে গেছে, তো এবার আমি বড়াটা করে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরমও হয়ে গেছে, তো এবার আমি বড়াটা দিয়ে দেব এর মধ্যে। আমার বড়াগুলো এক পিঠে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নেব। আমার বড়াগুলো হয়ে গেছে ভাজা, আমি বড়াগুলো বাটিতে তুলে নিয়েছি, এবার আমি তরকারিটা বসাবো। আমি এবার এর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আমার আলুটা একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটার মধ্যে দিয়ে দেব। আর আমি এই মশলাগুলো হলুদ যে জিরে দিয়েছিল এগুলো আমি সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মশলাটা কষিয়ে নেব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, দেখো আমি তাতে একটু জল শুকিয়ে গেছে, এটাকে আমি আরেকটুখানি ভালো করে কষিয়ে নেব। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে জল ঢেলে দেব। এবার আমি ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব। আমি তরকারিতে জল দিয়ে দিয়েছি, এবার আমি তরকারিটা ঢেকে দেব। আমার ঝোলটা ফুটলে তখনই আমি বড়াগুলো দেব। আমার ঝোলটা ফুটতে শুরু করেছে, এইবারে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, এইবার আমি এটাকে থালা দিয়ে ঢেকে দেব। এইবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে আর একটু 2 মিনিট ঢেকে দেব।
আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পারবে।